যে দিদিভাই কি গুড নিউজ শেয়ার করতে চলেছে, অলরেডি তো প্রতিদিনই গুড নিউজ দিয়েই যাচ্ছে, আবার কি গুড নিউজ শেয়ার করবে। হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। তো আরও একবার তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করছি, আর আজকেও একটা ডেইলি ব্লগ শেয়ার করব। এখন বাজে 8:44, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হব, তারপর চাটা করব, তারপরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কী কী করি সেটাই এই ভিডিওতে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। বাইরে দেখতে পাচ্ছ কত রোদ উঠে গেছে, কারণ 9টা বাজতে চললো, আমি জাস্ট উঠলাম, এখনও ফ্রেশ হয়নি। চলো ফ্রেশ হয়ে নি ঝটফট করে। আজকের সকালটা একদম দারুণভাবে শুরু হয়েছে, কেন কি জানো তোমরা? সেটা কী করে জানবে আমি যতক্ষণ না বলবো তোমাদের সঙ্গে, তাহলে তো তোমরা জানতে পারবে না। চলো বলেই দিই, প্রথমেই বললাম যে আমি অনেকটা লেট করে উঠেছি। তো সবার প্রথমে দেখছি, আগের দিনও ঘুম ভেঙেছিল তোমাদের দাদাভাইয়ের কলে, আজকে দেখছি আমার শ্বশুরমশাই মানে বাবা ফোন করছে, আর তখন মার সঙ্গে কথা বলছিলাম, তখন দেখছি ও কল করছে। তো কনফারেন্স করলাম, একসঙ্গে চারজন মিলে গল্প করলাম, বেশ ভালো লাগলো। সেই যখন মানে রিলেশনশিপে ছিলাম তখন কনফারেন্সে কথা বলেছি, নয়তো ওর ফোন থেকে বলেছি, কিন্তু কনফারেন্সে কথা আর হয়ে ওঠেনি। তো আবার অনেকদিন পর প্রথম কনফারেন্সে কথা বললাম, বেশ ভালো লাগলো চারজন মিলে একসঙ্গে। বেশিক্ষণ কথা হয়নি, 6 মিনিট মতন কথা হয়েছে। তো যাই হোক, এই যে দেখো এবার আমি চা বানাতে বসে পড়েছি, আর আজকে প্রচুর চা হচ্ছে, মোটামুটি 13-14 কাপ, তোমরা চিনি দেওয়া দেখে বুঝতেই পারলে। এত লোক কোথা থেকে আসলো আমাদের বাড়িতে হট করে, তোমরা এটাই ভাবছো না? আমরা বাড়িতে তো মাত্র 2 জন, তাহলে 13-14 কাপের চা কী করে সম্ভব? তো অনেকেই এসছে, আর এই বাড়িতে চাটা আমার বাড়িতে আমি বানাতে যাচ্ছিলাম, ঠাম্মা বললো যে আমাদের বাড়িতে করার জন্য, আর ঠাম্মারা এখানে থাকে না, কৃষ্ণনগরে থাকে, তো এসছে। তো এই যে দেখো এখানে মানে অস্মিতা আর কি, ওটা অস্মিতা দিদা, আমার ঠাম্মা, ঠিক আছে? তো লজিকটা তোমরা বুঝতে পারবে না হয়তো, যাই হোক সেসব বুঝেও কাজ নেই। তো এই যে দেখো আমাদের চায়ের পর্ব কমপ্লিট, এবার দেখো অর্পিত, ওই যে দেখতে পাচ্ছ, আর আমি বসে গেছি আমাদের ঘরের বারান্দার সামনে। তো এখানে আমি এখন টমেটো পেঁয়াজ এগুলো কাটছি, ওরা এসছে, তো ওরা পাস্তা খাবো খাবো করছিলো, সেই কারণে আমি আজকে পাস্তা বানাবো। মাঝে বেশ কিছুদিন আমি পাস্তা খাইনি, ভুলেও গেছি আমি বানানোটা, অনেকদিন আগে বানিয়েছিলাম, তো তখন খুব ভালো লাগতো, তারপর মাঝে আর প্রতিদিন খেতাম ততই আর ভালো লাগতো না, দেন খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আবার আজকে অনেক কদিন পর। তো এই যে দেখো ঝটপট করে আমি পেঁয়াজ যতটুকু লাগবে, টমেটো এগুলো কেটে নেব, আর ওরা আমাকে হেল্প করছে, বুঝতেই পারছো, একবার ও ক্যামেরা ধরছে, একবার ও ক্যামেরা ধরছে, আর ওরা আসলে আমার ভীষণ ভালো লাগে। আর বাড়িতে যখন আমরা 2 জন তো একা থাকি, তারপর যখন অনেকে আসে না তখন আমার তো ভীষণ ভালো লাগে, মানে বেশ একটা হইচই ব্যাপার হয় যেটা আমি আর মা থাকলে হয় না, আর আমি খুব একটা বকি না বাড়িতে একা থাকলে, আর ওরা আসলে তো বিশাল ব্যাপার। এই যে দেখো সুন্দর করে সমস্তটা কেটে কুটে নিয়েছি, এবার ঝটপট করে পাস্তাটা বানিয়ে নেবো, যেহেতু অলরেডি আমি প্রচুর লেটে উঠেছি ঘুম থেকে, তারপর চা বানিয়েছি আরও লেট, তারপরে এখন ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, তার মানে বুঝতে পারছো বেলা 12টায় ব্রেকফাস্ট, দুপুরে ভাত কখন খাবো জানি না। তো এই যে দেখো আমি ঝটপট করে পাস্তাটা বানিয়ে নিই। চাউমিন বানাতে গেলে যেমন জলে 1 ফোঁটা তেল দিয়ে নিই সামান্য পরিমাণ, যাতে চাউমিনগুলোর গায়ে লেগে না যায়, সেরকমই পাস্তাতেও দিয়ে নিয়েছি যাতে এটা না লেগে যায়। আর আমি কখন থেকে ভাবছি যে আজকে সকালে উঠেই 3-4 পেজ লিখে নেব আমার প্রজেক্টের কাজ, কিন্তু লেখা হচ্ছে না। তো এখন তো অলরেডি 12টা বেজেই গেছে, বেশ অনেকদিন পর আজকের দিনটা যেন খুব ভালো কাটছে আমার মনে হচ্ছে, মানে আমার জন্য খুব ভালো কাটছে। আমি এই ছোটদের সঙ্গে থাকতে ভীষণ ভালোবাসি, তোমরা সেটা বুঝতে পারো কি না জানি না, তবে ভীষণ ভালো লাগে আমার, বেশ অনেকদিন পর ভালোভাবে টাইম কাটছে, ভিডিও বানানো যাচ্ছে, আবার টাইমও কাটছে সুন্দরভাবে, নয়তো তোমাদের দাদা।
খাই, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না। মোটামুটি কয়েক রকমের শাক খাই আর কয়েক রকমের শাক খাই না, সব মানুষ তো সব কিছু পছন্দ করে না। তো যাই হোক, এরপর সবাই মিলে স্নান টান করে নিয়েছি আর এবার সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসবো। আর আজকে প্রচুর লেট হয়ে গেছে, বিকেল প্রায় হতে চলল, এখন মা সবার খাবার বাড়ছে। আর খাবারটা আজকে উঠানে নিয়ে আসা হয়েছে, মানে স্নান টান করা আছে ওখানেই নিয়ে আসা হয়েছে, সবাই মিলে একসঙ্গে বসে খাবো, অনেক কজন হয়ে গেছি তো। আর মানে একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বিকেলের দিকে, তো খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি, এবার আমি চলে এসেছি ছাদে। অনেকক্ষণ থেকে ভাবছিলাম প্রজেক্টের কাজগুলো করতে হবে করতে হবে, তো এবার ফাইনালি আমি বসতে পারলাম পেজ টেজ নিয়ে। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা দারুণ খুশির খবর শেয়ার করতে চলেছি, তোমরা থাম্বনেলে তো দেখেইছো। আর মানে ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম আমি যখন জিনিসটা দেখেছি, আর তারপর থেকে অনেক দিনই পেরিয়ে গেছে কিন্তু আমি শেয়ার করে উঠতে পারিনি। তো যাই হোক, শেয়ার করবো কিছুক্ষণ পর। তো চলো ঝটপট করে কয়েক পেজ লিখে নিই। আর আমি যখন লিখছিলাম, অস্মিতা দেখো এদিকে কী করেছে, কমলা লেবু ছিল দুটো যখন আমি লিখছিলাম, দেখেছো হয়তো, তো ও সেগুলোর গায়ে এই যে দেখো ছবি টবি এঁকেছে, বুঝতে পারছো, একদম মানে পেইন্টিং করেছে খুব সুন্দরভাবে। তো আর এই যে দেখো আমার হাতে লেখা, খুবই বাজে একদম জঘন্য হাতে লেখা আমার। তো সন্ধ্যা তো লেগে গেছে, তারপর সন্ধ্যা থেকে আর কিছু শেয়ার করিনি। আর তোমরা থাম্বনেল দেখে হয়তো ভাবছো যে দিদি ভাই কি গুড নিউজ শেয়ার করতে চলেছে, অলরেডি তো প্রতিদিনই গুড নিউজ দিয়েই যাচ্ছে, আবার কি গুড নিউজ শেয়ার করবে। গুড নিউজটা তোমাদের জন্যই আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারছি, আর কি শেয়ার করতে চলেছে নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো। তো আমি ভিডিও করি বেশ কিছু মাস হলো, তো আমি এখনও পর্যন্ত কোনো ইউটিউব থেকে পেমেন্ট পাইনি, আর এখনও পর্যন্ত পাইনি। কিন্তু কিছুদিন আগে, মোটামুটি 4-5 দিন আগে, 22 তারিখে মনে হয়, 21 না 22 তারিখে, তো আমি এতদিন শেয়ার করতে পারিনি, আজকে আবার অনেক কদিন হয়ে গেল, তো আমার কাছে একটা মেইল আসে, আমার পেমেন্টটা ওরা রিলিজ করে দিয়েছে, মানে ফার্স্ট যেটা পেমেন্ট। তো সেই মেইলটা দেখার পরে আমি ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। আর আমি এখনও চেক করিনি নিজের মানে অ্যাকাউন্ট টাকা ঢুকেছি কি ঢোকেনি, আমি ভাবছি একবারে 1 জানুয়ারি তখনই নতুন বছরে নতুন মাসে তখনই চেক করব। তো আমি এতটা পরিমাণে কি বলবো খুশি হয়েছিলাম যেদিন ওই মেলটা আমি পেয়েছিলাম 22 তারিখে, আমার মনে আছে দুপুরবেলা। তো মানে কি বলবো একটা ভীষণ আনন্দ, নিজের প্রথম ইনকাম। তো এই নিয়ে তো আলাদাভাবে ভিডিও আসবে, এখন আমার মা জানে না, তো আমি মানে পুরো একটা সারপ্রাইজের মতন প্ল্যান করেছি, তো সেই ব্লগটা তো তোমরা কেউ মিস করবেই না। আর আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি যে নিজেও কিছু একটা ইনকাম করতে পেরেছি ভিডিওর মাধ্যমে, তো কতটা কি ইনকাম করেছে কি না সেটা তো অবশ্যই ভিডিও আসবে যেদিন আমি মানে আমার টাকাটা আমি তুলব। এখনও পর্যন্ত আমি তুলিনি বা চেকও করিনি যে আদৌ আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে কি না, কারণ ওখান থেকে ওরা তো ডলারে পেমেন্ট করে, তো তারপরে বেশ কিছুটা টাইম লাগে একটা প্রসেস ওটা, তো ওরা ছাড়বে দিয়ে আমার অ্যাকাউন্টে আসবে, ওটা ডলারটা টাকায় কনভার্ট হবে, তো অনেকটাই টাইম লাগে, সেই কারণে আমি এখন যাচ্ছি না চেক করতে। 8-9 দিন হয়ে গেল তবুও যাইনি, 5 দিনের মধ্যে ব্যাংকে চেক করতে বলেছিলো, আমি একবারে নতুন বছরে যাব বলেই এখনও ওয়েট করে আছি। তো যাই হোক, এই গুড নিউজটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আর প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখনও নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক না করেও, কারণ আমার কাছে অলরেডি মেল চলে এসেছে। তো 1 জানুয়ারি পর্যন্ত আমাকে ওয়েট করতেই হচ্ছে, আর আমি মাকে তো একটা সারপ্রাইজ দেবোই, আমার প্রথম ইনকাম, আর তোমাদের জন্য থাকলো সারপ্রাইজটা, কতটা কি ইনকাম করেছি না করেছি, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, গুড নাইট সবাইকে।